বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে চলতি মাসে একাধিক নিত্য নতুন ফোন কিন্তু বন্ধুরা লঞ্চ হয়েছে এবং সেই ফোনগুলোই কিন্তু বন্ধুরা আগুন ধরে গিয়েছে। তো এখানে একটা কথা বলি যে আপনার প্রিয় স্মার্টফোনটি, আপনার শখের স্মার্টফোনটি কখন যে বন্ধুরা টাইম বম হয়ে যাবে সেটা কিন্তু আপনি নিজেও বুঝতে পারবেন না। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো যে কোন কোন স্মার্টফোনে অর্থাৎ এই চলতি বছরেই বাস্ট হয়েছে। তো তার জন্য আজকের এই ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো চলুন বন্ধুরা শুরু করি। প্রথমেই বলি যে স্মার্টফোন কিন্তু এখন বর্তমানে একটা গুরুত্বপূর্ণ ডিভাইস হয়ে দাঁড়িয়েছে। স্মার্টফোন ছাড়া আমাদের কিন্তু এক মুহূর্তও চলে না। তো এই চলতি বছরে যতগুলো স্মার্টফোন লঞ্চ হয়েছে তার মধ্যে বেশিরভাগ স্মার্টফোনই কিন্তু বন্ধুরা বাস্ট হয়ে গেছে। তো এখানে একটা কথা হলো যে যে স্মার্টফোনগুলি এই চলতি বছরে বাস্ট হয়েছে সেই ফোনগুলির নাম তো আমি আপনাদেরকে বলবো, এবং প্রত্যেকটা স্মার্টফোন হচ্ছে চাইনিজ কোম্পানির স্মার্টফোন। তো প্রথমেই আমরা বলি যে এখানে শাওমি, রেডমি, ভিভো, ওপো এবং স্যামসাং থেকে প্রত্যেকটা স্মার্টফোন কোম্পানির ফোন কিন্তু বন্ধুরা এই চলতি বছরেই কিন্তু বন্ধুরা বাস্ট হয়েছে। এবং এই স্মার্টফোন বাস্ট হওয়ার ফলে সাধারণ মানুষ কিন্তু বন্ধুরা দুর্ঘটনার কবলেও কিন্তু পড়েছে এবং কয়েকজনের তো বন্ধুরা পাও ভেঙে গেছে এবং কয়েকটা ফোন এমনভাবে ফেটে গেছে দেখা যাচ্ছে যে প্লেনের মধ্যেও কিন্তু বন্ধুরা ফেটে গেছে, সেখানেও কিন্তু আতঙ্কের কারণ। তো এবার আমরা চট করে জেনে নিই যে এই চলতি বছরের মধ্যে কোন কোন স্মার্টফোন অলরেডি বাস্ট হয়েছে। তো প্রথমেই আমরা বলবো OnePlus Nord 2, কারণ বন্ধুরা আমরা জানি যে OnePlus কিন্তু এখন ফোনের দিক থেকে একটা জনপ্রিয় স্মার্টফোন তারা কিন্তু বানায়। তো সেই OnePlus Nord 2ও কিন্তু বন্ধুরা বাস্ট হয়ে গেছিল। সেই বাস্ট হওয়ার যখন হয়েছিল তখন তো সাধারণ মানুষের তো দুর্ঘটনা ঘটেছিল, কিন্তু বন্ধুরা আমরা জানতে পেরেছি যে ওই OnePlus Nord 2 এ যে প্রসেসরটা ছিল সেই প্রসেসরটা হচ্ছে মিডিয়াটেকের ডাইনামেন্সিটি 1200 প্রসেসরটা কিন্তু বন্ধুরা ছিল। এবং সেই মানে এই যে বাস্টের কথাটা হয়তো আপনারা অনেকেই হয়তো জানেন। তো দ্বিতীয় যে ফোনটির কথা বলো সেটা বলো স্যামসাং গ্যালাক্সি A52 একটা ফোন কিন্তু বন্ধুরা, সেটাও অলরেডি কিন্তু বন্ধুরা বাস্ট হয়ে গেছে। এই ফোনটা বাস্ট হয়েছিল ঠিক প্লেনের মধ্যে বাস্ট হয়েছিল এবং সেটা আতঙ্কের কারণে, কারণ এতটাই মানে প্লেনের মধ্যে এতটাই ধোঁয়ার সৃষ্টি করেছিল যেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেই ধোঁয়াগুলো প্লেন থেকে বার করে দেওয়ার কিন্তু ব্যবস্থা করা হয়েছিল। তো এখানে যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে একটা মিডিয়াটেকের একটা P35 কিন্তু বন্ধুরা এখানে প্রসেসর এখানে ব্যবহার করা হয়েছে। এবং তৃতীয় যে স্মার্টফোনটি বলবো সে স্মার্টফোনটি হচ্ছে Poco C3, এটাও কিন্তু বন্ধুরা বাস্ট হয়েছিল। এবং শাওমি Redmi 8 সে ফোনটাও কিন্তু বন্ধুরা বাস্ট হয়েছিল। এবং এখানে একটা কথা বলি যে আজকে যে ফোনগুলো নাম আপনাদেরকে আমি বললাম, অর্থাৎ বন্ধুরা এই স্মার্টফোনগুলো কিন্তু বন্ধুরা যখন কোনো স্মার্টফোন কোম্পানি যখন কোনো স্মার্টফোন বানায় তারা কিন্তু খুব সুন্দরভাবে ম্যানুফ্যাকচার করে, এবং তখন যদি কোনো প্রবলেম হয় তারা তৎক্ষণাৎ সেটাকে কিন্তু বন্ধুরা ঠিক করে। তা এখানে একটা মেন কথা হলো যে প্রত্যেকটা স্মার্টফোন কোম্পানি এখন কিন্তু বন্ধুরা প্রতিযোগিতায় নেমেছে, অর্থাৎ কে কত ফোন একটি বছরের মধ্যে স্মার্টফোন লঞ্চ করতে পারে। এবং যখনই তারা একের সঙ্গে প্রতিযোগিতা শুরু করছে তখন তাদের বাকি যে হার্ডওয়্যার এবং বাকি যে সফটওয়্যার এবং যে প্রসেসর যে একটা কম্বিনেশান তারা কিন্তু বন্ধুরা ঠিক করার সময় পাচ্ছে না, এবং যার পরিবর্তে কিন্তু বন্ধুরা এই প্রতিনিয়ত অর্থাৎ সারা বিশ্বজুড়ে কিন্তু এই ফোন বাস্ট হওয়ার ঘটনা কিন্তু আমরা শুনতে পাচ্ছি কিংবা দেখতে পাচ্ছি। কিন্তু বন্ধুরা এই স্মার্টফোন কোম্পানিগুলোর কাছে একটাই অনুরোধ, কারণ বন্ধুরা একটা স্মার্টফোন কিন্তু বন্ধুরা বাস্ট হওয়ার কারণে একটা মানুষের প্রাণ পর্যন্ত কেড়ে নিতে পারে। তাই স্মার্টফোনগুলোর কাছে আমার একান্ত অনুরোধ এবং নিবেদন, তারা যখন কোনো স্মার্টফোন বাজারে ছাড়বে তারা টাকার জন্য নয়, কারণ মানুষের সেফটির জন্য মানুষ সবসময় মোবাইল কেনে, মানুষ সচেতন হওয়ার জন্য সবসময় মোবাইল কেনে এবং সমস্ত কিছু দেখার জন্য। সেই প্রিয় স্মার্টফোনটি যদি আপনার অজান্তে হঠাৎ করে বাস্ট হয়ে যায় এখানে কিন্তু বন্ধুরা একটা বড়সড় দুর্ঘটনার কারণ ঘটতে পারে এবং আপনার প্রাণ পর্যন্ত চলে যেতে পারে। তাই ফোন নেওয়ার আগে দেখে শুনে বুঝে সুঝে তবে স্মার্টফোন কিনুন, কারণ বন্ধুরা
আমরা সব সময় চাই আপনার সেভ লাইফ, আমরা সব সময় একান্তভাবে কামনা করি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, যদি ভালো লাগে তো প্লিজ বন্ধু লাইক করে দেবেন। ধন্যবাদ।